পড়ে আপনি যদি ছেলেকে নামাজ পড়তে না বলেন ওই ছেলে কি আপনার কিয়ামতের দিন ধরবে বলে মনে হয় ধরবে না ধরবে না হ্যাঁ না বলবে না ধরবে তো তাহলে আপনি ডেকে যান না কেন রাস করে করুক হোব রাস করে করুক মাতে আসে আসুন কারণ কিয়ামতের মুসিবতের দিন ওই ছেলে যখন আপনাকে আটকাতে যাবে আব্বু হাস করে জান্নাতে যাচ্ছে খুব ভালো কথা কিন্তু আমার জন্ম দিয়েছিলে তুমি একা একা নামাজ পড়েছিলে আমার ডেকে যাওয়া হয়নি কেন কৈফাত দেন কদম তোলে আল্লাহ তাআলা এই মিথ্যাবাদীর জবান বন্ধ করে দিয়ে আলি ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিম আল্লাহ পাক কিয়ামতের দিন মুখ বন্ধ করে দেবেন চিটিং বাদে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ হাতের জবান খুলে দেবেন হাত সেদিন বলবে আল্লাহ এই লম্পটের প্রত্যেক দিন ডেকে যেত লম্পট উঠতো না রাস করতো বলবে কে কে বলবে গো হাত বলে দেবে কিয়ামতের দিন সূরা ইয়াসিনে আল্লাহ পাক পরিষ্কার করে ঘোষণা দিয়েছে যেন আপনি যে কবর নামাজ পড়তে যাবেন সেই কবর আপনার ছেলেকে ডেকে নিয়ে যাবে ওয়া তাশহাদু আরজুলুহু ফের আপনার পায়ের জবান আল্লাহ খুলে দেবেন পা বলবে আল্লাহ এই এই গন্ডগোল গুলো কত আমি আপনাকে জানিয়ে দিলাম তাই যে সমস্ত বাপেরা জলসা শুনছেন বাপেরা আব্বারা একটুখানি ছেলে নামাজ পড়তে বলবেন বাবু নামাজ পড়ো বলবে আমাকে বলবেন না আপনি যান ঠিক আছে বাবু মরে যেতে হবে মাথায় রেখো এইবারে ফের চলে গেল জোহরের সময় ফের বলবেন বাপ চলো জোহরে যাই বলে ফের নামাজ পড়ার কথা বলছেন ভালো জিনিস যতদিন বাঁচবেন ততদিন বলবেন যদি নামাজ পড়ে তো ভালো যদি না পড়ে আপনার হক আদায় হয়ে যাবে কিয়ামতের দিন আপনারে ধরতে পারবে না আর যদি বলেন যে না আমি বলবো না যা হয় হবে তুমি ঘুমা ও বড় টেনশনে আছে ঘুমা কোনো টেনশন চলবে না জামাত শেষ হয়ে যাবে আপনি জামাত ধরবেন না আগুন ছাড়াবেন বলবেন না আর জায়গাটা গুটি খাটিয়ে বলেন আগুন ছাড়া যাবে না 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 নামাজটা পড়ে না নামাজ দুদিন পরে পড়া দরকার নামাজ দুদিন পরে পড়া দরকার আগে আগুনটা ছাড়া যাবে না শেষ হয়ে যাচ্ছে তাহলে এই যে এলাকার লোকের ঘর বাড়ির উপরে আপনার দরদ বেশি না আপনার সন্তানের উপরে আপনার দরদ বেশি বলে কার উপরে এলাকার লোকের ঘর বাড়ির উপরে আপনার দরদ বেশি না আপনার সন্তানের উপরে দরদ বেশি সন্তানের উপরে তাহলে এলাকার লোকের ঘর পড়ে গেলে যদি নামাজ ছেড়ে দিয়ে ঘর ছাড়াতে হয় আর আপনার সন্তানেরা একক তো নামাজ কাজা করে 2,88,00,000 বাচ্চা জাহান্নামের আগুনে পুড়ছে আপনি বাপ হয়ে থেকে মসজিদে আসছেন এ কি বাপের জাত ছেলে পুড়ে গেলে ঘুরে তাকায় না এ কিরাম বাপ এইবারে বাপেরা বুঝু যে আমি হ্যাঁ আছি কিন্তু আমার ছেলেদের ডাকি নি আমার মেজোটা বড় হুসম ডাকলে রাস করে আছে দুটাটা আছে না ফাট ডাকো চারটে সময় শুনছি হই হই ও যদি সারা দিয়ে বেরিয়ে যায় যে বাপ আর বাপ ও বৌমা নামাজ পড়ে নাও মা এ আপনার দায়িত্ব আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন বাইরের মেয়ে আপনার বাড়ি এসছে ওটা আপনার মেয়ে ওমা নেজরা মা বলতেন এটার মা বলবেন ওমা ওটো মা আব্দুল ইমে ডেকে দাও আজান হয়ে গেছে আমি জানি তো পড়বে না পড়বে না চিটিং বাচ্চা লেও কিন্তু আমি দায় কারণের জন্য বলবো যে নামাজটা পড়ে নিতে বলো এই জন্য সন্তান যখন ছোট থাকে না সন্তান যখন ছোট থাকে ওই সন্তান তখন বাপজি কি বললাম আমি কাদা আপনারা কাদা বলছেন তো নাকি নিউ টাউনের লোক বলে কাদা নিউ টাউন নিউ টাউন আমার তো কাদায় তৈরি হয়েছে।
কাদা নিয়ে আপনি কিন্তু প্লেট তৈরি করতে পারেন, গ্লাস তৈরি করতে পারেন, খুলি তৈরি করতে পারেন, হাঁড়ি তৈরি করতে পারেন, গরু তৈরি করতে পারেন, যা খুশি তা পারেন। কিন্তু কাদা হওয়ার পরে, কাদা পাওয়ার পরে যদি কোনো জিনিস তৈরি না করে, ওই কাদা যদি ওইভাবে থেকে যায় রেখে দেয়, কিছুদিন পরে কিন্তু ইট হয়ে যাবে। ইট যখন হবে তখন আর ওখানে গিয়ে গ্লাস তৈরি করা যাবে না, হাঁড়ি তৈরি করা যাবে না, খুলি তৈরি করা যাবে না, বাড়ি তৈরি করা যাবে না। যত তৈরি করার চেষ্টা করবে ঠেকড়ে তার তো না গুণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই। এই জন্য বাচ্চা যখন বাচ্চা ছিল, বাচ্চা তখন কাদা ছিল, বাপের তখন উচিত ছিল আমি আলেম তৈরি করব, আমি হাফেজ তৈরি করব, আমি নামাজি তৈরি করব, আমি আল্লাহওয়ালা তৈরি করব। যেটা করার ছোটবেলায় করে নিতে হবে, যখন কাদা ছিল কাদা অবস্থায় করে নিতে হবে। আর কাদা যখন ইট হয়ে যাবে তখন আর কোনো জিনিস তৈরি করতে গেলে ঠিকরে তত্ত্বনা গুণা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটা ছেলে ছোটবেলা থেকে আপনি নামাজের কথা বলেননি, রোজার কথা বলেননি, কলেমা শেখাননি, পেশা করার নিয়ম শেখাননি, ওযু করার নিয়ম শেখাননি, দাঁড়ানোর নিয়ম শেখাননি, পাড়ি দাঁড়ানোর দোয়া শেখাননি, এমএ কমপ্লিট করেছে ইংলিশ মিডিয়ামে পড়ে, হঠাৎ বাপ বলছে আজকে একটা জামা কেটে নিয়েছি ঘোরঘাট পর্যন্ত গায়ে দিতে হবে, আর আমার টুপি নিচে মাথায় দিতে হবে, বসে দিকে নামাজ পড়াতে হবে। ও বললো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যত লাগবে ঠিকখানা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না। ও ইট হয়ে গেছে, বাচ্চা যখন বাচ্চা থাকে ওই বাচ্চা কাদা থাকে, বাচ্চা বলবে এই নাংটা সঙ্গে সঙ্গে নাংটা হবে, এই পাঞ্জাবি গায়ে সঙ্গে পাঞ্জাবি গায়ে, এই মসজিদ চল সঙ্গে সঙ্গে মসজিদ যাবে। ও কাদা যেটা করবে সেটা হবে, কাদায় যদি ঘা দিয়ে ফিটিং যদি না করে নেন পরে ইট হয়ে গেলে ঘা দিলে ঠিকরে তত্ত্ব না গুণ হয়ে যাবে। তাই রসুল্লাহ বললে প্রত্যেকটা মুসলমান ছেলে এবং মেয়েকে ছোটবেলায় তোমরা কাদা অবস্থায় দিন শেখাও, কোরআন শেখাও, তালিম দাও, ওই সোনা মানিকরা যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবে। ভালা কারো গে তো ভালা পাও গে, বুড়া কারো গে তো বুড়া পাও গে, যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। আমরা তো তিন ভাগ লোক কোরআন বিরোধী, মুসলমানের বাড়ি খাতায় নাম আছে মুসলমান পাড়ায় বাস করি, তিন ভাগ মুসলমান কোরআন বিরোধী। শুধু প্রকাশ্যে বিরোধী করে না, কেন মারি খাবার ভয়ে লোকজন ধরে ধরে মেরে তাড়িয়ে দেয়, এলাকা থেকে তাড়িয়ে দেয়। সেই জন্য বলে কোরআন মানো, কোরআন মানো না বিরাট ব্যাপার। কোরআন যদি মানো তুমি কোরআন শিখলে না কেন? আর তোমার ছেলে দুটোর কোরআন না শিখিয়ে অন্য শিক্ষা শেখাচ্ছ কেন? এই যে রসুলুল্লাহ বললেন ছেলে দু ঘন্টা দাও ইংলিশ পড়ুক, বাংলা পড়ুক, অঙ্ক করুক, হিন্দি করুক, চব্বিশ ঘন্টার ভিতরে একটা মিনিট কোরআন শিক্ষা দাও, জীবন তৈরি হবে। নবী বাজে কথা বলেছি কি? সব শিক্ষা শেখাও, এখানে টিউশন দু ঘন্টা, ওখানে অঙ্ক দু ঘন্টা, এর চার হাজার ও ছ হাজার, এখানে হিন্দি তিন ঘন্টা, আর কোরআন শরীফ চব্বিশ ঘন্টায় এক মিনিট। খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, এই 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 জ্ঞানটা মুসলমানের অনেকের হয়নি যে সব শিক্ষা শেখানোর পরে আল্লাহ রসুল পৃথিবীর সমস্ত শিক্ষকের শিক্ষক রসুল বলেছে সব শিক্ষার পরে এক মিনিট কোরআন শিক্ষা। এটা ঘৃণা করে কিছু মুসলমান, তাই ছেলেটাকে দশ বছর পড়িয়ে মাধ্যমিক কমপ্লিট করিয়েছে, বারো বছর এইচএস কমপ্লিট করিয়েছে, কিন্তু কোনোদিন কোরআন পড়ার কথা বলেনি। এত ঘৃণা করে কোরআনকে, যেটা নোংরা শিক্ষা বাজে শিক্ষা বলে। আমি শিখিনি, ছেলে মেয়েদের কারো শিক্ষা দেই, এত নোংরা শিক্ষা।
আর যাদের টাকা হয়ে গেছে, সম্মান আছে, অনেক বড় পোস্টে উঠে গেছে, অনেক বড় মানে সম্মানের আশায় উঠে গেছে, এদের তো আর করণ টরণ মানার দরকার নেই। এখন হুজুর এরকম বলছেন কেন? শুনে লেন, প্রমাণ দিচ্ছি। দেখেন আপনি যে কোনো একটা মাদ্রাসায় যান, গিয়ে বলেন কোচি সব এখানে সব ছেলে ডাক্তার, দেখে বলবেন তোর আব্বা কি করে? তোর আব্বা ভিক করে, তোর আব্বা আব্বা ফেরি করে, তোর আব্বা আমার আব্বা মোট বয়, তোর আব্বা আমার আব্বা ভ্যান চালায়, তোর আব্বা আমার আব্বা চাষ করে, তোর আব্বা আমার আব্বা অটো চালায়, তোর আব্বা আমার আব্বা ডাব্বে পারে, তোর আব্বা আমার আব্বা মরি, তোর মা আম্মা পেরি, ওর মা পেরি এসে মানে বাচ্চা পেটে থাকছে, ওর বাপ মরি গেছে, বাচ্চা হওয়ার পরে বাচ্চা যখন তিন চার বছর বয়স হয়েছে, ওদিকে লাইন ক্লিয়ার ঠিক করে রেখেছিল, আমি বাচ্চাটা আমার মার কাছে রেখে ওর সঙ্গে চলে যাবো। আরে ছেলে মানুষ জ্ঞান নেই তো, তোর আব্বা আমার আব্বা মারি, তোর মা আমার মা পেলিয়ে গেছে। একটা ছেলে বলছে না, আমার বাপ ইঞ্জিনিয়ার, আমার বাপ কলেজের প্রফেসর, আমার বাপ বড় অফিসার, আমার বাপের ডিউ টাউনে সাতটা ফ্ল্যাট আছে, আমার বাপ বড় এমএলএ, আমার বাপ বড় এমপি, এরা এত কাজা কাজ করে না, এদের ব্রেন বুদ্ধি আলাদা, তাই ছেলে আলেম করে না, তাই মাদ্রাসা যায় না, মাদ্রাসার শিক্ষা করান শিক্ষা নেলো কেলো ভ্যানোলা ফেরিওলা কাঁচ ভাঙা করা বা ডাব গাড়ি কাঁচ ইট মারছে, বিছনা রাত্রে পেশাব করছে, অত্যাচার করছে, মাদ্রাসা পাঠিয়ে দে, লেখাপড়া শুনুন না শুনুন, খেয়ে বড় হোক, বেদার মত হোক, তেলিয়া গিয়ে বিয়ে দিয়ে দেবো। আর এই কোরআন শরীফ শিখছি, এত বরকত আল্লাহ ওর ভিতরে রেখেছে, তারপরে এই মসজিদে ইমামতি করতে আসলো, এই মসজিদে আল্লাহু আকবার, এই মসজিদে ইমামতি করতে আসলো, এই মসজিদের আশপাশে এমএ পাস, বিএ পাস, বিএড কমপ্লিট, এমএড কমপ্লিট, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার সবাই এসে সেই ভিকিরির বেটার পিছনে কান ধরে চুপচাপ মেরে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে নেলর বড় যতক্ষণ হাড়াবে কেউ হাড়াবে না, ও যতক্ষণ মাটি মাথা ধরে ততক্ষণ তারা কেউ মাটি মাথা দেবে না, আর নেলর ভাটার আগে যে যাবে তার বড় আমি ভালো ভালো এই কথা ডাক্তার এসে কান ধরে দেরি দিয়েছে, প্রফেসর এসে কান ধরে দেরি দিয়েছে, আল্লাহ বলছে আমার কালাম শিখেছে, আমি টোটাল জিরেন গাছের বাদশা বানাবো, অহংকারের স্বাদ মিটিয়ে নেলর মারার জন্য সব দাও দাও। এটা হলো আল্লাহ পাকের বিধান, কোরআনের সঙ্গে যে সম্পর্ক রাখে আল্লাহ তার সম্মান সবার উপরে পৌঁছে দেয়। জোরে বলো, আরো জোরে বলো। আমার এই রুমালটা যদি এখান থেকে কেটে কালকের কোরআনের জুজ দান করি, এরম পাত তুলে দেওয়ার পড়া যাবে? এই আজকের আছে তো পাত তলা, আমার গার ভিতর কিচ্ছু হয় না, ঝাড়া মারে না, কিরম ঘিন ঘিন করে না, এক পাত তলা দিচ্ছি ফেললে ঘাড়ে দিচ্ছি কিচ্ছু হয় না, কিন্তু এ কালকের যদি কোরআনের জুজ দান হয়ে যায় এর আর পাত তলা দেওয়া যাবে? যদি পায় লাগে সঙ্গে সঙ্গে মুখে চুমা দেবে, আরে আমি কিছু পা দিছি রে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এরম করবে করবে, এ সম্মান বেড়ে গেল কেন? এ কোরআনের সহবত হয়ে গেছে, এ কোরআনের সওবত পেয়েছে, কোরআনের সঙ্গী হয়ে গেছে, তাই এর দাম এখন সবার উদ্দে, ইয়ার পায়ের তলায় যাবে না, যদি ভুল করে কেউ ওর পা লাগে সঙ্গে সঙ্গে চুমা দেবে, কথা ঠিক না? একটা খিলি গাছের তত্ত্বটা বেরিয়েছে চার চার, একটা তত্ত্বে গিয়েছে পায়খানা, একটা গিয়েছে পেশাবখানা, একটা গিয়েছে মসজিদের দরজায়, আর একটা তত্ত্বটা কেটে রেল কাট করেছে, সম্মান বেশি কার? একই তক্তা তিনটে তিন জায়গায় গেছে, মসজিদের দরজা যেটা হয়েছে ওতে পা লাগছে, ওতে কেউ আবার বাতকার মুখ দিচ্ছে গিয়ে ওতে হাওয়া লাগছে, কি গো মসজিদ তো বেরিয়ে ফেরি অনেকে বাতকার মুখ করে ফেলানো ফেলানো জানে, নামাজ পড়া হয়ে গেছে বাত পান লেগে দিলে বাত কাম করে ফেলি ফেলি, কিচ্ছু মনে হয় না যে পাশে দরজা আছে বাত কর্ম করেছি, পেশাবখানায় জেগেছে ওতে পেশাব করছে, পায়খানা জেগেছে ডায়রিয়া হয়েছে, ঠিক ঠিক পায়খানা লাগছে, ও গায়ে শরীরের ভিতর কিছু হয় না, যে একটু শিশির করে না, যে তো তোকতায় পায়খানা করে দিলাম আমি, চোর করে এক বন্ধা পানি মারবে, আর এই যে তোকতায় এক পিস গিয়ে রেল কাট হয়েছে ওতে যদি পা লাগে কিংবা পড়ে যায় এ পাতলা হয়ে যাবে, এর তার জিজ্ঞেস করবো হুজুর আমি কি করবো,
কত জানালায় কত দরজায় তোর নসিবে গুনে কোরআনের সব পেয়েছিস বলে তাই তোরে আমি চুমা দিয়ে দিলাম। তাহলে কাপড়ের সম্মান বেড়ে গেল, কোরআনের সহবত পেয়ে কাঠের সম্মান বেড়ে গেল, কোরআনের সহবত পেয়ে মুসলমানের ছেলেরা ধনী লোকেরা জ্ঞানী ভাইরা কোরআনকে এত ঘৃণা করেন কেন? টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকা বলছে, ওরা এখন 40 লাখ টাকার মালিক। আমি বিশাল ব্যাপার, হাসতে পারিনি, হাজ করতে গিয়েছে, কত বড় লজ্জার কথা, লজ্জাজনক। ও কলিজার টুকরারা, আল্লাহ রসুল বলেন যারা আমার আমার রওজার কাছে এসে নবী নবী করে ডাকে, আমি রসুল্লাহ সালাম দেয় আর কোরআন তেলাওয়াত করে, আমি রসুল্লাহ তাদের গলার আওয়াজগুলো নিজে কানে শুনতে পাই। জোরে বলুন, আফগানিস্তানি, ইরাকি, ইরানি, জাপানি, জার্মানি, ইন্দোনেশিয়ার মানুষ, সবচেয়ে ডেঞ্জারাস নাইজেরিয়ান, ফরিদার টুকরা ভাইরা আমার, ও সোনার চাঁদেরা, আফ্রিকার মানুষগুলো, হাফ দেশের মানুষগুলো, এরা কাবায় আগে, এরা মদিনায় আগে, জান্নাতুল বাকিতে আগে, কাতারে আগে, সাবা মারওয়ায় আগে, সব জায়গায় ওরা আগে, সে দৃশ্য বলে বাজানো যাবে না। এখন ওদের সঙ্গে কথা বলা যায় না, সালাম আলাইকুম বললে ওয়ালাইকুম আসসালাম বললে উত্তর দায়ের মশা করলে করে, আর কোনো খবর হয় না। তবে মদিনায় যারা যায়, মক্কায় যারা যায়, এরা নামাজ পড়ার পরে ফ্রি হয়ে যায়, কেউ কেউ কোরআন তেলাওয়াত করে, সামনে সব কোরআন শরীফ রাখা আছে। কিন্তু এই যে হাজি সাহেব 4 লাখ টাকা খরচা করে হয়ে গেল, কপাল খারাপ, নবী রওজার পাশে বসে দুপাড়া কোরআন শোনাতে পারলো না নবীকে। এই হাজি সাহেবরা বলছে, হাজি বলছে ওই কোরআন শরীফ সব পড়ছে, তুমি বই রয়েছ পড়ো, তখন বলছে তার মানে আমি কোরআন দিন দিল বসে বসে পড়ি না। ওরা ভাবছে যে কোন দেশের মানুষ এ, কি বাবন না কি, এ কোরআন দান না কি, এ তখন বলছে ইন্ডিয়া। আবার বলছে আমি কি বলেছি বুঝতে পারছি, এ বলছে আমি কোরআন জানি না, তো ওরা তোকে কথা বলতে পারে, বলছে ইন্ডিয়া, এ তখন বুঝতে পারছি ইন্ডিয়া মানে ভারতের লোক, বলছে বলছে কেন একটা মসজিদ ইমাম সাহেবের হাজে যাওয়ার আগে যে হুজুর আপনার 2000 টাকা দেবো, আপনি আমার কোরআন শরীফ শিখে দেন, 2-3 মাস বাকি আছে, এখন হাজে 2 মাস বাকি আছে, আমার কোরআন শরীফ শিখে দেন না, বকরির মাংস এ জানে 3000 টাকা ইমাম নেবে, হ্যাঁ আমি মদিনায় গিয়ে ঘুরবো, শুধু পান খাবো, আরে মাসে 50 টাকা দেয় না কোরআন শেখার জন্য, স্কুলে গিয়ে ভুগড়ুবি করবে না, মিশনে গিয়ে ভুগড়ুবাজি করবে না, কলেজে গিয়ে ভুগড়ুবাজি করবে না, আর যত ভুগড়ুবাজি মাথা মোটা পাগলা ছেলেদের নিয়ে মাদ্রাসায় গিয়ে হুজুর ভর্তিবি কত না 1200 টাকা, কিচ্ছু জি জি কিচ্ছু জি জি ছি 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 ছি, হ্যাঁ তুমি সুদের টাকা খাওয়াবে তোমার ছেলে, আরাম টাকা খাওয়াবে, জাকাতের টাকা খাওয়াবে, ফাল মাল খাওয়াবে, অভিনয় করছো, হ্যাঁ কিচ্ছু জি জি হুজুর এই মাসে 500 টাকা দেব। তা দেখতে হুজুর বলেছে, আল্লাহ রাসূল বলেছে আও ইলমিন ইনতা ভাউ বিহি, ইলম যদি শিখিয়ে কারা শেখানো যায় সাদগায় জারিয়া হবে, বিরাট ব্যাপার, তাও 500 টাকা দেয় দিক। আচ্ছা বাবু ভর্তি করে দেন, আয় বাবু ভর্তি করে লও, তো ভর্তি করে দিল, 6 মাস টাকা বাকি দেয় না, শরীর গড়ে গেছে, কালার পেটে গেছে, ছায়ার দিকে থেকে পড়াশোনা করে লাস্টে বলছে এই কচি তোর আব্বা টাকা দেয় না, আব্বা হুজুর টাকা চাচ্ছে 6 মাস বাকি রয়েছে, বলছে কেতা কম্বল গুলে চলে দেখো, একটা মানুষের 6 মাস 7 মাস একটা বাচ্চা পড়লে তার উপরে সন্তানের মতো মহব্বত পয়দা হয়, ও আসলেই ওস্তাদের কলিজা ফেটে যায় কাঁদে, কেতা কম্বল গুলো। তখন হুজুর বলছে তোর বাপের টাকা দিতে হবে না, তুই পড়, তোর জন্য আমি ভিক করে নিয়ে আসি, বলে গ্রামে গ্রামে চাল তুলে নিয়ে আসছে, চাকাতে টাকা নিয়ে আসছে, এনে আপনার ছেলের খাওয়াচ্ছে, আপনি বিরাট খুশি, আমার ছেলের মোটা হয়ে গেছে, বাড়ি আসলে ছেলে ছেলে চড়াচ্ছে, আল্লাহ কি খাই রে আল্লাহ, খাসি দোষ খেয়ে গেল ভাই, শুধু পুঁই শাক ঘণ্ট, ডাল ঘণ্ট, পালং শাকের পাতা সিদ্ধ,
এই খেয়ে ওই হয়েছে তবে ওই ঝাল নুন তেল বেশি দিয়ে খাওয়া আর এই মাদ্রাসায় ওই রকম এলোমেলো খাওয়া এর কিন্তু ক্ষমতা আলাদা আলাদা না রামনাথা খাই তো তরকারি বারোটা বাজিয়ে দিই চুইয়ে পুড়িয়ে তেল দিয়ে সর্বনাশ করে দিই সেজন্য কোরআনের সঙ্গে সবাই সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ সবাই রাখবেন বাবু আচ্ছা কোরআন কি মাসে নাজিল হয়েছে গো কার্তিক মাসে না ফাল্গুন মাসে রমজান মাসে না এই ঠিক ঠিক এখন পৃথিবীর যত মাস আছে সবচেয়ে কোন মাসের দাম বেশি রমজান মাস জোরে বলেন সুবহানাল্লাহ সবচেয়ে রমজান মাসের দাম বেশি আর পৃথিবী যত রাত আছে সবচেয়ে কোন রাতের দাম বেশি আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিনাল ফিশার আল্লাহ বলছে সবচেয়ে লাইলাতুল কদরের রাতে দাম বেশি কারণ ওই রাতটায় কোরআন নাযিল হয়েছিল জোরে আচ্ছা মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি কি করে বুঝলে মানে এটা একটা আন্দাজি বলে দিল আবেগে দুটোর একটা বলে বুঝিয়ে দেবেন তবে একটা ছোট কথা বলে দেই কিতাবে লেখা আছে মক্কায় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজে সওয়াব হয় আর মদিনায় এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব তার নামায় আমাল লেখা হয় কোরআন না দিলেছে মক্কায় না মদিনায় সাবাস সাবাস হ্যাঁ কোরআন প্রথম নাজিল হয়েছে কোথায় মক্কাতুল মুআজ্জামায় জোরে বলেন জোরে বলেন এই এই যারা ইউটিউবার এরা সব জানে কথা বুঝাচ্ছেন না ঝাট ঝাট করে বলবো এরা যদি বলে দিল তো খায় হয়ে গেল আমি আপনাদের করছি তাহলে যে যে জায়গাটা মক্কা কিন্তু একটা জায়গা না আমার ওয়াজের তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন আপনারা জ্ঞানী মানুষ মক্কা কিন্তু একটা জায়গার নাম ওই জায়গায় পৃথিবীর সর্বপ্রথম কোরআন এসেছিল বলে তাই মক্কার উপরে পৃথিবীর কোন গ্রাম কোন দেশ আর উঠতে পারবে না মক্কা হয়ে গেছে তাম পৃথিবীর এক নাম্বার নাজিল হয়েছিল সর্বপ্রথম মক্কায় আল্লাহ পাকের কোরআন জোরে বলো আজ যে রাতে নাজিল হয়েছে ওই রাতের উপরে পৃথিবী কোন রাত আছে আল্লাহর কোরআন বলছে ওই রাতটা হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠ রাত হাজার মাস ইবাদত করলে যে সওয়াব ওই রাতের পাওয়ার সেই রকম পাওয়ার জোরে বলুন আর জোরে বলুন লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশার হাজার মাস অপেক্ষায় উত্তম শ্রেষ্ঠ জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে রাতের পাওয়ার বাড়লো কেন কোরআন পেয়েছে বলে যদি মুখে বলেন রাতের পাওয়ার বাড়লো কেন কোরআন নাজিল হয়েছে বলে মক্কার পাওয়ার বাড়লো কেন আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছে বলে বিশ্ব নবী সাত আসমানে হকালের পরকালের এক নাম্বার হওয়ার কারণ আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ নবীকে দান করেছেন বলে জিব্রাইলের সম্মান এক নাম্বার 23 বছর কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছিল বলে জোরে বলুন আর জোরে আর আপনার ছেলের সম্মান 3 বছর মাদ্রাসায় পড়েছে সারা ধীরে ধীরে চলল যে হাঁস জবাই করে খাসি জবাই করে মিলাদ দেয় বিরানি করে আপনার ছেলের খোঁজে অমুক লোকের ছেলে ডেকে দিয়ে কারণ ও কোরআন জানে আর এত মাধ্যমিক পাস ছেলে ঘুরছে কারণ ওরা কি বলছে খাসি জবাই হয়েছে কি হবে না বলছে বিরানি করবে মনটা খারাপ চলে যাচ্ছে এ কোরআন শরীফ জানলে ওর ডেকে লিখে খাবি তো চলে এখন 10 বছর পড়েছে কিন্তু থাকবে না বলবে এই রকম কোরআন পড়া ছেলে যেখানে খুঁজলে খাসির বিরিয়ানি খাও কথা ঠিক না ভুল এলাকার যত মুরব্বী কোরআন জানে কারোর বাড়ি কোরআন খতম হলে ওই মুরব্বীদের লিস্ট করে আব্দুর রহিমের বাপ আব্দুর রাজাকের নানা সগিনার বাপ হালিমার দাদু এদের সব দাওয়াত করো এদের বিরিয়ানি খাও কারণ এরা কোরআন শরীফ জানে কথা ঠিক বলছেন আর এলাকায় কটা মাওলানা আছে হাফেজ সাহেব আছে এদের লিস্টে নাম লেখো এদের খাওয়া দেবো কারণ এরা কোরআন শরীফ
জোরে বলেন কে আল্লাহ দিয়েছে তাহলে সম্পর্ক কার সাথে রাখবো কোরআনের সাথে জোরে বলেন কার সাথে কোরআনের সাথে মানে কোরআন শেখার জন্য আপনাদের মসজিদের ইমাম আছে প্রত্যেক ব্যক্তির বলে যাচ্ছি মাসে 1000 টাকা করে দেবেন হুজুর আপনার 1000 টাকা দেব মাসে আপনি আমার কোরআন শরীফ শিখিয়ে দেবেন আল্লাহ যদি চায় 2 মাসের ভিতরে আপনি কোরআন শরীফ শিখে নেবেন সহিভাবে আপনার যা ব্রেন বুদ্ধি যা জ্ঞান আছে 15 দিন থেকে 1 মাসের মধ্যে কায়দা কমপ্লিট হবে ইমাম সাহেবের 2000 টাকা দেবেন কোরআন শরীফ ধরিয়ে নেবে যদি বলেন 2000 টাকা দেওয়া যাবে না কোরআন শরীফ শিখবো না 500 টাকা দেবেন তাও দেবেন না আসলে কোরআন বিরোধী কোরআন জাহান্নামে যাবে কোরআন শুনবে না আমার মাদ্রাসায় 1 থেকে 150 ছেলে মেয়ে পড়াশোনা করে 40 থেকে 45 জনের কোরআন শরীফ ধরানো হয়েছে আর এর ভিতরে 70 বছরের বুড়ো আছে 80 বছরের বুড়ো আছে 60 বছরের আছে 50 বছরের আছে তাছাড়া 40 45 তো আছেই অনেকগুলো এদের কোরআন শরীফ শিখিয়েছি অরাত্রি কোরআন আর তারতিলা সহিভাবে শিখিয়েছি আপনারা পারেন না সব পারেন ওই টাকা দিতে হবে হুজুর কাছে হুজুর ফেরি হবে ফেরি ফেরি এই কথা ঠিক না ভুল হ্যাঁ সেই জন্য আমরা সবাই সম্পর্ক কার সাথে রাখবো জোরে বলেন কার সাথে কোরআনের সাথে সম্পর্ক হলে সম্মান বাড়ে না কমে জোরে বলেন বাড়ে না কমে এতগুলো লোক আছে আপনাদের ইমাম সাহেব বুলেট রোল চারা দেখে না বুলেট শুধু খাচ্ছে নামাজ পড়াচ্ছে আর যা পয়সা দেয় 3000-4000 যা দেয় তাতে এত বরকত সংসারে অভাব নাই আছে না তাতে মোটরসাইকেল চালায় তাতে সুন্দর পোশাক পরে 1 টাকায় যদি বরকত থাকে 100 কোটি টাকা যদি গজবের হয় 1 টাকার ক্ষমতা বেশি জোরে বলো এই ইমাম সাহেব সারা মহল্লার লোকের ইমামতি করছে আল্লাহর কসম আপনার এমএ পাশের সঙ্গে যদি আপনার মাওলানা টাইটেল পাস থাকতো ইমাম সাহেব আপনি যখন ঢুকতেন আবু আপনি আসেন আপনি নামাজ পড়ান অনেক দিন পরে আপনি আসছেন আপনি নামাজ পড়ান কারণ আপনার ভিতরে কোরআন আছে ইমাম সম্মান দেবে আর আপনার ভিতরে যদি কোরআন থাকে তো আপনার বাপের জানাজা ইমাম সাহেব আপনাকে পড়াতে বলবে লক্ষ লক্ষের সামনে যে না এর ভিতরে কোরআন আছে বাপের জানাজা হে পড়াবে রাসূলুল্লাহ বলেছেন জোরে বলো আর জোরে বলো আরে কাঠের সম্মান বেড়ে গেল রাতের সম্মান বেড়ে গেল কাপড়ের সম্মান বেড়ে গেল জায়গার সম্মান বেড়ে গেল ব্যক্তির সম্মান বেড়ে গেল ও মুসলমানেরা মাসের সম্মান বেড়ে গেল কোরআনের সহবত হয়েছে বলে আমরা যদি কোরআনের সহবতে যাই আমাদের সম্মান বেড়ে যাবে কোনো অসুবিধা নাই কোরআনের সহবত সম্পর্কের সহবত লব কোরআনের সঙ্গে সাথী হব আর রাসূলুল্লাহ বলেছে যদি কোন মুরব্বী 80 বছরে 70 বছরে 50 বছরে 60 বছরে যদি কোরআন শরীফ শিখবো বলে হাফেজ হওয়ার নিয়ত করবে আলেম হওয়ার নিয়ত করবে বড় বড় নিয়ত করবে ঠিক আছে সাইফুল্লাহ সাহেব বলে গেছে আমি হাফেজ না হয়ে মরবো না আমি আলেম না হয়ে মরবো না আর ওই ব্যক্তি যখন আলিফ বা তাসা পড়তে পড়তে 2-3 মাস পরে মারা যাবে 1 বছর পরে মারা যাবে কোরআন না শিখে মারা যাবে হাফেজ হওয়ার নিয়ত কোরআন শিখছিল আলেম হওয়ার নিয়তে কোরআন শিখছ আল্লাহ রাসূল জানিয়ে দিলে ওই মুরব্বী ওই বুড়ো আমার আল্লাহ পাক ওর কবরে ফেরেশতা পাঠিয়ে দিয়ে ইলম শিখিয়ে আলেম করে হাফেজ করিয়ে আমার আল্লাহ ময়দানে মাহশরে তুলবে জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি আপনি তলাবার কথায় নাম লিখিয়ে মারা যান আপনার নামটা শহীদদের খাতায় লেখা হবে জোরে বলুন শাহাদাতের মওত চান হ্যাঁ না বলবেন না শাহাদাত কি অনেকে বোঝে না শহীদি মরণ বোঝেন শহীদি মরণ যদি চান তাহলে হুজুরের কাছে
মাদ্রাসায় নাম লিখিয়ে দেন, সপ্তাহে একদিন আসবেন, মাসে দুদিন আসবেন, সপ্তাহে দুবার আসবেন, সময় নেই, এসে এক থেকে দু মিনিট একটা পড়া নিয়ে চলে যাবেন, আল্লাহ পাক আপনার উপরে খুশি হবে, আপনার নামটা তলাবার খাতায় থাকবে, রাস্তায় আসবেন, কদমে নেকি হবে, প্রত্যেক কদমে এক বছরের ইবাদত সওয়াব হবে, প্রত্যেক কদমে, আর আপনি রাস্তায় আসবেন, রাস্তার পিপীলিকাগুলো আপনার মাগফিরাতে দোয়া চাইতে থাকবে, মাছগুলো দোয়া চাইতে থাকবে, আল্লাহর করুণা নূরের ফেরেশতারা আপনার কদমের ধুলির বরকত লব বলে আপনার কদমের তলায় তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দিতে থাকবে। জোরে বলবেন, চিল্লে বলবেন না, খুব জোরে বলা যাবে না। আল্লাহ পাক আমাদের কোরআনের সহবত নেওয়ার তৌফিক দান করেন, কোরআনের সঙ্গী সাথী বানান, কোরআন আমাদের প্রহরী আর পাহারাদার করে দেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বলতে বলতে 5 মিনিট বেশি হয়ে গেছে, আজান হবে, নামাজ হবে, তারপরে ওয়াজ নসিহত হবে।